ওকে, এটা হচ্ছে পার্ট টু, অ্যাডমিন ড্যাশবোর্ড। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওখানে কি করা হয়েছে। সেটা হচ্ছে যে এটা যদি, এটা হচ্ছে আমাদের এই মাঝের সেকশনটা মনে করেন, এখানে হচ্ছে উপরে একটা টাইটেল আছে, দেন এরকম তিনটা বক্স আছে, বুঝছেন, একটা ইনকাম এক্সপেন্স রেভিনিউর তিনটা সমান সমান বক্স আছে এর মধ্যে, আর এর নিচে একটা টেবিল আছে যে কে কে অর্ডার করছে কি প্রোডাক্ট এগুলো আর কি। এটা হলো মাঝের সেকশনটা, ঠিক আছে। জি ভাইয়া, তো ওই জিনিসটা হচ্ছে আমাদের মার্কআপটা এখন হলো ইয়ে করতে হবে, রচনা করতে হবে। আচ্ছা, সবাইকে আছেন না গেছেন? জি ভাই আসি। জি ভাই আমরা আছি। তো যেটা করব আমরা সেটা হচ্ছে এই কন্টেনারের ভিতরেই কিন্তু সব কাজ, এই কন্টেনারের ভিতরেই অ্যাসাইড ছিল, এবং এই কন্টেনারের ভিতরেই আমরা হচ্ছে মেইন আমাদের যে পার্টটা, এই মেইন পার্টের মধ্যে আমরা ওই কাজটা করব। ওকে, বাকি কাজগুলো করব। তো মেইনের উপরে আমরা একটা কমেন্ট করি। এবার চিন্তা করে দেখেন, মেইনটা কিন্তু কন্টেনারের ভিতরে গেছে, একটা কন্টেনার নিচে তার মধ্যে কিন্তু মেইন গেছে, এটা মাথায় রাখেন। মানে একটা কন্টেনারের আবার ভিতরে এসেট আবার গেছে আবার দেখে মেইনও গেছে। আবার দেখে এই যে সাইড, দেখেন কোথায় মেইন কোথায়। মেইন বডির কন্টেনার, মধ্যে একটা কন্টেনার নিছি, আমি চাইলে বডির মধ্যেও একটা ক্লাস বলে দিয়ে কন্টেনার বলে দিতে পারতাম, বাট ওইটা অ্যাকচুয়ালি করা উচিত না। এই জন্য বডির মধ্যে একটা আমি ডিভ নিছি নর্মালি, আর যেটা এটা একটা নর্মালি ডিভ নিয়ে এখানে কন্টেনার বলে দিছি, এবং এই কন্টেনারের মধ্যেই সব থাকবে, এর মধ্যে অ্যাসাইডও থাকবে, এর মধ্যে মেইন পার্টও থাকবে, এরকম একটা জিনিস, তাছাড়া কিছুই না। তো অ্যাসাইডটাকে কলাপস করে রাখলাম, এখন হচ্ছে আমরা মেইনের মধ্যে আমরা হচ্ছে কাজ করি। মেইনের একটা টাইটেল থাকবে যেটার নামই হতেছে ড্যাশবোর্ড। ওকে, ভালো কথা। এবার এখানে আমাদের ইয়া থাকবে, হচ্ছে কি বলে ওটাকে, ইনসাইট থাকবে, যেটা হলো তিনটা বক্স যে বললাম না আমি, হরাইজন্টালি তিনটা বক্স একই রকম টাইপের, ওই তিনটা বক্স লাগবে। তো এইগুলোকে বলা হচ্ছে ইনসাইট, ঠিক আছে। ইনসাইটস মানে কি স্ট্যাটসে আছে আর কি। এটা তো আর একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে ইনসাইটস। ইনসাইটসের মধ্যে আমাদের হচ্ছে তিনটা সেকশন আছে, একটা হলো সেল কতটা হইছে, কতটুকু হইছে তার স্ট্যাট, আর একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে ইনকাম, ঠিক আছে, তিনটা পার্ট। তো আমি এখানে হচ্ছে তিনটা কমেন্ট করে নিলাম। ইনসাইটটা হচ্ছে একটা হলো সেলসের জন্য একটা, ঠিক আছে, আর একটা কমেন্টে এটা হচ্ছে আমাদের সেলস এক্সপেন্সেস একটা, আর একটা হচ্ছে ইনকামের জন্য একটা, ঠিক আছে, তিনটা কমেন্ট ইনকাম। ওকে, ক্লিয়ার বিষয়টা? জি। এবার আমরা ইনসাইটের মধ্যে সেলসে গেলাম, সেলসে গিয়ে এখানে আমরা ক্লাস বলে দিতে হবে একটা, সেটা হচ্ছে আমাদের সেলস ক্লাসটা বলে দিলাম। ওকে, সেলস জি ক্লাসটা বলে দিলাম, এবং এইখানে সেলস ক্লাসের মধ্যে আমাদের কি কি পার্ট থাকবে সেটা একটু ভাবার জিনিস। সেটা হচ্ছে উপরেই থাকবে বক্সের একটা আইকন থাকবে, আপনারা যদি ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং আইকনটা নেব একটা স্প্যানের মধ্যে, স্প্যানের মধ্যে একটা আইকন নেব, সেটা হচ্ছে যে সেলের একটা আইকন আমি এখান থেকে নেই, সেটা হচ্ছে চার্ট আর কি নেব, তিনটেই চার্ট নেব, এখন টাইম নষ্ট না করে এইভাবে। তো সেল ধরেন যে সেল হয়েছে এরকম টাইপ একটা কিছু, এইটা নিলাম মনে করেন, সাপোজ এই যে স্প্যানের মধ্যে আমি একটা আইকন নিয়ে নিলাম কিন্তু সেলের। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই তিনটা কার্ড যে আছে, প্রত্যেকটা কার্ডকে আমি দেখাচ্ছি একটা কার্ডের মধ্যে কি কি থাকবে। এখানে একটা আইকন আছে, ওকে, আইকন থাকলো, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, আইকন থাকলে ভালো কথা। তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে যে আপনার লেখা থাকবে হচ্ছে কি, এইখানে একটা লেখা থাকা থাকে টোটাল সেলস লেখা থাকে, টোটাল সেল, এখানে হচ্ছে যে কতগুলো সেল হয়েছে সেই টাকা, ঠিক আছে, কত টাকার সেল হয়েছে সেইটা, তাই না? নিচে একটা কিন্তু টেক্সট লেখা থাকে চিকন করে নিচে, কত ঘন্টার জন্য দেখাইছে। ডান সাইডে একটা, এখানে একটা বার দেখাইছে, সার্কুলার একটা বার, সার্কুলার একটা বার আছে এরকম গোল, এবং এর মাঝখানে লেখা আছে হচ্ছে পার্সেন্টেজ, তাই না? এই কাজটা করা হয়েছে না? তো এইটাকে আমরা একটু ইয়া করি, অ্যানালাইজ করি, এখানে আসলে কি কি জিনিস আছে এখানে, বুঝছেন?
আচ্ছা, তো এইখানে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে যে এই এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করব। জি ভাইয়া, মোটামুটি দুইটা ভাগে ভাগ করার হচ্ছে, প্রথম ভাগটা হচ্ছে আমরা অলরেডি দিয়ে ফেলছি, এই আইকনটা হচ্ছে প্রথম ভাগ, এটা মাথায় রাখেন খালি। তাহলে এটা যদি ধরেন লেফট হয় তাহলে আর একটা মিডল আর একটা রাইট, তাই না? হ্যালো, জি ভাইয়া। তো আমরা কি করতেছি, এইটাকে বলতেছি মিডল, এই পার্টটাকে মিডল বলতেছি, এই এইটুক হচ্ছে মিডল, এবং ডান সাইডে যেটা আছে এটাকে রাইট না বলে আমরা বলতেছি প্রোগ্রেস। এই যে এটা যে একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে এই জন্য এটাকে প্রোগ্রেস বলতেছি। এই দুটো তো ক্লিয়ার, তাই না? ভাইয়া, ছবি টেক্সট সবগুলো সহ কি মিডল? আচ্ছা, আপনাকে আর একবার দেখাই জিনিসটা, হয়তো ঝামেলা পাকায় ফেলছি। আমি জানতাম যে এই জিনিসটা কনফিউজ সৃষ্টি করবে অ্যাকচুয়ালি। তো এইখানে হচ্ছে যে আমি জিনিসটা আরেকবার আঁকাই, ধরেন যে এ একটা বার, এটা কি আমার সেলস না? এই টোটালটা হচ্ছে আমাদের সেলস, হ্যাঁ যেটা টোটালটা সেলস, টোটালটা সেলস। উপরে একটা আইকন আছে, এইখানে একটা আইকন আছে, এইখানে একটা আইকন আছে, ঠিক আছে? এটা হচ্ছে আইকন, আই আইকন আছে, ওইটা বাদ, ওইটা ভুলে যান। তাহলে সেলসের একটা চাইল্ড কিন্তু কি আইকন কিন্তু পাইছি, তাই না? জি ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে সেলসের এই আরেকটা চাইল্ড থাকবে, ডিরেক্ট চাইল্ড, সেলসের আরেকটা ডিরেক্ট চাইল্ড থাকবে, সেইটাকে বলা হচ্ছে মিডল। ওকে, এই মিডলটা কি এইটা বাদ দিয়ে যা আছে তাই, ধরেন যে আমি এইটা বাদ দিয়ে যা আছে তাই, আইকনটা বাদ দিয়ে যা আছে, আইকনটা বাদ দিয়ে যা আছে তাই, সেটাই। এখন ওইটার মধ্যে আরো কিছু ভাগ কারো আছে, মাইক থেকে নয়েজ আসছে মনে হচ্ছে। আচ্ছা মাইকটা একটু মিউট করেন। ওইটার মধ্যে আরো আপনার ভাগ আছে এখানে, বুঝছেন? ভাগ হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা ভাগ আছে আলটিমেটলি, কিন্তু এই লাল পুরো অংশটাকে কিন্তু আমি বলতেছি কি মিডল বলতেছি, মিডল সাপোজ মিডল বলতেছি, এবং মিডল বলার মধ্যে কারণ আছে, ঠিক আছে? মিডল বলতেছি এবং এইটাকে বলতেছি আমি লেফট, এইটাকে আমি লেফট বলতেছি, লেফট সাইড এটা, এবং এই যে ডান সাইডের পার্টটা এই পার্টটাকে হচ্ছে প্রোগ্রেস বলতেছি। তাহলে মানে আলটিমেটলি মিডলের মধ্যে দুইটা মিডলের পার্ট, মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে প্রোগ্রেস। একটা লেফট আর একটা প্রোগ্রেস। এখন লেফট সাইডের মধ্যে আমার হচ্ছে এইখানে হচ্ছে একটা টেক্সট আর একটা হচ্ছে যে টাকা, ঠিক আছে? আর প্রোগ্রেসের মধ্যে হচ্ছে আমাদের এই যে একটা সার্কেল লাগবে, সার্কেলের মধ্যে হচ্ছে আমাদের পার্সেন্টেজ লাগবে, যে কত পার্সেন্ট এটা, ঠিক আছে? কত পার্সেন্ট তোমার এই স্ট্যাটটা আছে, কন্ডিশনটা, এবং এই পার্সেন্ট থাকার সাথে সাথে হচ্ছে যে আমাদের এই আই যেহেতু একটা আছে বাইরে, মিডল একটা আছে, এর নিচে আর একটা আমাদের ডিব আছে, ডিব না ওটা হলো স্মল ট্যাগে, ওই যে একটা টেক্সট হচ্ছে এখানে লেখা থাকে, তাই না? তো ওইটা হচ্ছে যে একটা স্মল টেক্সট, এস এস এম দিলাম, স্মল টেক্সট একটা। আলটিমেটলি এই বক্সের মেইন চাইল্ড কটা, তিনটা না বক্সটা? বক্সটা হচ্ছে আমাদের সেলস, চাইল্ড হচ্ছে তিনটা, একটা হচ্ছে আইকন, চাইল্ড হচ্ছে তিনটা, এবার মিডল এর আবার দুটো চাইল্ড হচ্ছে, আইকন মিডল আর একটা হচ্ছে স্মল, মিডল এর আবার দুটো চাইল্ড, একটা এইটা আর একটা এইটা। ওকে, এইটা যদি বোঝেন তাহলে হচ্ছে মার্কআপ ইজি হবে, আদারওয়াইজ মার্কআপটা খুবই মানে প্যারা দেওয়া একটা মার্কআপ। ওকে, তো আমরা এই যে আইকনটা নিয়ে নিছি, তো আমরা একটু গ্যাপ দিয়ে নিচে আসি, ঠিক আছে? একটা কিন্তু চাইল্ড গেল, এবার আমরা একটা চাইল্ড, এবং ওইটাকে কেন মিডল বলছি এটা তো বুঝতে পারছেন, কারণ অলরেডি ভিতরে কিন্তু লেফট আছে, ঠিক আছে? এটাকে আমরা মিডল পার্টটা বলছি, মিডল পার্টটা বুঝতে পারছেন তো কেন বলছি? ওটা উপরে আইকন, আইকন হচ্ছে আমার স্টার্টিং উপরে, তো মাঝখানে একটা মিডল আর নিচে একটা টেক্সট, এই জন্য তো আলটিমেটলি এটা তো মিডলই হয়, এই জন্য এটা মিডল বলা হচ্ছে। ওকে, এটা কি হলো? হ্যাঁ, মিডল, মিডল এর মধ্যে কয়টা পার্ট? একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে প্রোগ্রেস, রাইট, প্রোগ্রেস বলতেছি, ঠিক আছে? এবং মিডল এর বাইরে কি আছে? মিডল এর বাইরে আর একটা আছে, সেটা হচ্ছে স্মল, স্মলের মধ্যে আমরা যে ছোট করে একটা টেক্সট নেব, এই সেটা হচ্ছে যে লাস্ট কত 24 আওয়ার, এরকম একটা টেক্সট আছে, এটা কিন্তু আমার আর একটা চাইল্ড। আচ্ছা, তো এটার হচ্ছে আর ক্লাস দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের টেক্সট মিউটেড থাকবে, এটা এই যে বানাইছিলাম কিন্তু আমরা জেনারেলে, হ্যাঁ
টেক্সট মিউটেড ওকে তাহলে একটা চাইল্ড গেল দুইটা গেল তিনটা গেল এখন এগুলোর মধ্যে একটু কাজ করি লেফটের মধ্যে আসি লেফটের মধ্যে হলো h3 দিয়ে ওই যে টোটাল সেলস একটা জিনিস থাকবে টোটাল সেলস আচ্ছা আর এই ইয়াটা ওই টাকাটা একটু বড় দেখাতে লাগবে বুঝছেন ছোট দেখালে চলবে না এজন্য এই সন ইউজ করলাম এটা ধরেন যে কত ডলার দিবেন টোটাল সেল হইছে 12 লক্ষ আগে সরি বলে নিচ্ছি এখানে আমরা কোন ডেমো ওয়েবসাইট ফলো করতেছি যার ভিত্তিতে আমরা মার্ক করতেছি সেটা গ্রুপে আছে গ্রুপে আছে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছিল যাই হোক এখানে হচ্ছে ধরেন যে কত টাকা সেল হয়েছে ধরেন যে 44,589 ডলার ঠিক আছে কঠিন সেল করছে মাথা নষ্ট ওকে তাহলে কিন্তু আমাদের লেফট পার্টটা কিন্তু কমপ্লিট এই যে লেফট শেষ এবার কি প্রোগ্রেস এইখানে একটু ঝামেলা আছে যারা সিএসএস এ নতুন তাদের কাছে আর কি নতুন একটা জিনিস দেখা দেবে সেটা অলরেডি আমি বলে ফেলছি তো একটা ডিভ আছে এখানে সেটা হচ্ছে নাম্বার নাম্বারের মধ্যে যে পার্সেন্টেজটা দেখা থাকবে কত পার্সেন্ট তাই না ধরুন যে এটা হচ্ছে 90% 90% সে সেল করছে এই এই মাসে বা এই 24 ঘন্টা এরকম এর উপরে আরেকটা জিনিস থাকবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের কি বলে ওটাকে ওই যে প্রোগ্রেস বারটা বললাম না আমি হ্যাঁ প্রোগ্রেসের মধ্যে দুইটা জিনিস থাকবে রাউন্ড ঘুরে আছে যেটা হ্যাঁ ওইটা থাকবে তো ওইটাই হচ্ছে আমরা একটু দেখি আর কি ছোট করে দেখি আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করতেছি তবে এইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই আর যারা ভালো জানেন তাদের জন্য রেসপেক্ট ওকে অ্যাকচুয়ালি আমরা শিখব হচ্ছে এসভিজি এসভিজি যার ফুল ফর্ম কি স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স আপনারা যারা ইলাস্ট্রেটরের কাজ করেন তারা জানেন যে অ্যাকচুয়ালি ভেক্টর কি জিনিস সেটা হচ্ছে ভেক্টরকে যতই বড় করা হয় না কেন স্কেল করা হয় না কেন সেটা কখনো পিক্সেলেটেড হয় না মানে নর্মাল জেপিজি বা পিএনজি ফাইল এইসব ছবিগুলো কিন্তু আমি আপনি জুম করলে কিন্তু ওই যে ফেটে ফেটে যায় বা ঘোলা আসে বা পিক্সেলেটেড হয়ে যায় তাই না জি জি এসভিজি জিনিসটা কিন্তু মানে যেটা হচ্ছে ভেক্টর যেটা ভেক্টরগুলো কিন্তু আপনি যতই বড় করেন না কেন সেগুলো কিন্তু কখনো ফাটে না ওই যে বড় বড় বিলবোর্ডে যে আমরা দেখি বিশাল বড় ডিজাইন ফন্টগুলো যেমন ফন্টগুলো এসভিজি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসভিজি তো এসভিজি হচ্ছে এইচটিএমএল এর একটা গ্রাফিক সিস্টেমের একটা এলিমেন্ট তো এসভিজি হচ্ছে অনেকভাবে তৈরি করা যায় এবং এটা খুবই হার্ড একটা জিনিস তো এটা নিয়ে মাথা ঘামানো স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স তো এটা হ্যাঁ এটা নামটা স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স তো এটা হচ্ছে অনেকভাবে তৈরি করা যায় তো এসভিজি নিয়ে হচ্ছে আপনি যদি এখন রিসার্চ করেন ইউটিউবে গুগলে বিভিন্ন জায়গায় অনেক কিছু আপনি শিখতে পারবেন বাট অ্যাকচুয়ালি আলটিমেটলি হচ্ছে এসভিজি তে বিভিন্ন শেপ বানানো হয় যেগুলো ছোট বড় বিভিন্ন স্কেল করা হোক না কেন সেটা আলটিমেটলি কখনো পিক্সেলেটেড হবে না সেটা একদম সলিড ফর্মে থাকবে এতটুকু জিনিস এসভিজি এর হচ্ছে বেসিক এখন হচ্ছে এসভিজি টা আমি তৈরি করব কিভাবে মানে আমি গ্রাফিক্স গুলো কিভাবে বানাবো মানে আপনি যে বিভিন্ন আইকন দেখেন আইকন হচ্ছে একটুগুলোতে দেখলাম ওই যে ফন্টস আমি ইউজ করছি এই যে আইকন স্কাউট ইউজ করতেছি এগুলো কিন্তু কি ফন্টের মতোই কিন্তু আইকন কাজ করতেছে যে ফন্ট সাইজ দিলে আইকন বড় হইতেছে সাইজ মানে এটা কেমন একটা জিনিস না মানে এটা আইকনের মতো করে কাজ করতেছে বাট আলটিমেটলি এটার পিছনে কিন্তু অ্যাকচুয়ালি এসভিজি আছে এর ব্যাক এন্ডে ব্যাকে এসভিজি ফন্ট বানাইতে এসভিজি লাগে হ্যাঁ এসভিজি লাগে ফন্ট বানাইতে না হলে কিন্তু বিপদ হয়ে যায় আলটিমেটলি তো এর পিছনে এসভিজি আছে তো আমাদের এসভিজি এর আইকনও কিন্তু আলাদাভাবে আছে সেই আইকনগুলো যদি আমরা এনে যদি বসাই তাহলে হচ্ছে বিশাল লম্বা একটা কোড পাবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি এসভিজি এর একটা বেসিকটা দেখি সেটা হচ্ছে এসভিজি এর জন্য এসভিজি ট্যাগ লাগবে আলটিমেটলি আমাদের এসভিজি ট্যাগ এর মধ্যে আমাদের এসভিজি তৈরি করতে হবে তো আমাদের এখানে সার্কেল বানাইতে হবে তো আমি এখানে শুধু আপনাকে সার্কেলটা বানানোই দেখাবো তো আলটিমেটলি এইভাবে আসতেছে না তো এটা হচ্ছে এসভিজি এইভাবে লিখলাম এসভিজি এর একটা ট্যাগ আসলো এটা তো বুঝলেন যে একটা ট্যাগ আনলাম যারা নতুন তাদের তাদের জন্য বলতেছি তো আমরা এখানে সার্কেল বানাবো তো সার্কেল বানানোর আগে আমি এটা আঁকাই দেখে আচ্ছা আমি যে আঁকাই এতে কি কেউ বিরক্ত হন নাকি ভালো লাগে কারণ জাভাস্ক্রিপ্ট প্রচুর আঁকা কি করবো জাভাস্ক্রিপ্ট হ্যাঁ বিশেষ করে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো তো খুব প্যারাডক্স জিনিস তো আঁকা আঁকি ছাড়া ওটা বোঝাই যাবে না তো এখানে আমরা যদি কোঅর্ডিনেটটা নেই এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই তাই না তো এটা হচ্ছে আমাদের জিরো তো আমরা যদি একটা সার্কেল বানাইতে চাই আগে যে গ্রাফ পেপার বানাইতাম সেটা বলা হলো তুমি এক্স থেকে হচ্ছে ধরো এটা কত পয়েন্ট এটা ধরো যে 5 আর ওয়াই থেকে হচ্ছে এখানে 5 যাও আলটিমেটলি এদের তো মিলিত স্থান কোনটা এটা তাহলে এখানে যদি একটা সার্কেল বানাও সার্কেলের রেডিয়াস হচ্ছে সার্কেলের রেডিয়াস সাপোজ হচ্ছে r = 5 ঠিক আছে
তাহলে এইখান থেকে ওই যে কম্পাস দিয়ে 5 রেডিয়াসের একটা বৃত্ত কিন্তু আপনি এখানে বানালেন। তাহলে এখানে আলটিমেটলি কয়টা ভ্যালু থাকলো? একটা x এর মান, x থেকে কত উপরে, তারপর y থেকে কত দূরে, আর একটা হচ্ছে কি রেডিয়াস। এই তিনটা মান কিন্তু লাগতেছে কিন্তু সার্কেল বানাইতে, এটা বুঝছেন? মেসেজ দিল কে? আঁকা আঁকিটা জাস্ট হেল্পফুল। ওকে, আঁকা আঁকি অবশ্যই দরকার, সামনে বহুত আঁকা আঁকি দরকার, আঁকা আঁকি জীবন। আচ্ছা, তিনটা মান লাগছে যে, এইটা কি বুঝছেন সবাই যে তিনটা মান লাগলো? ভাই আরেকটু বলেন বলেন ভাইয়া, আরেকবার আগাই। এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাই না? ধরেন যে এক্স থেকে আপনি 5 এ গেলেন, আপনাকে একটা সার্কেল আঁকাইতে বলতেছে গ্রাফ পেপারে, এক্স থেকে 5 এ, ওয়াই থেকে 5 একক দূরে, তাহলে আলটিমেটলি পয়েন্টটা কোন জায়গায় হবে? এত দূরে, তাই না? এখানে আছে না মিলিত পয়েন্ট? এই যে এদের মানে এক্স থেকে যদি আপনি মিলান আর ওয়াই থেকে যদি মিলান, এদের কেন্দ্রবিন্দু কোনটা? এই এই পয়েন্টে এরা ইয়ে করতেছে না, মানে জাংশন তৈরি করতেছে। তো এইখানে আপনি বৃত্তের একটা রেডিয়াস নেবেন, ধরেন যে আপনার বৃত্তের রেডিয়াস বলে দিল যে আপনার 5 একক, 5 ইউনিট বা 10 ইউনিট বলে দিল, ঠিক আছে? 5 না হয় ধরেন 10 ইউনিট হলো, তাহলে রেডিয়াসটা হচ্ছে 10 ইউনিট রেডিয়াসের একটা আপনি এখানে সার্কেল বানাইলেন। এইখানে আলটিমেটলি এই বৃত্তটা আগাইতে আপনার তিনটা মান লাগছে, একটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর একটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। রেডিয়াস এবার কি সবাই ক্লিয়ার যে তিনটা মান লাগছে, এইটা ক্লিয়ার নাকি? তাই বলেন। আচ্ছা, যদি তিনটা মান লাগে যদি ক্লিয়ার হন, তাহলে হচ্ছে জেনে রাখেন সিটাকে, এক্সটাকে এখন বলবেন সি এক্স, ওয়াইটাকে বলবেন সি ওয়াই, আর আরটাকে আপনি বলবেন আর ই, ঠিক আছে? জাস্ট এক্স আর ওয়াই এর আগে সি লাগাবেন। সি কেন লাগাইলেন বলেন তো? কারণ এটা সার্কেলের জন্য, ঠিক আছে? মানে সার্কেলের জন্য না তো, এটা হলো কোঅর্ডিনেট, ঠিক আছে? কোঅর্ডিনেট বিষয়টা ক্লিয়ার? মানে এক্সটাকে সি এক্স আর ওয়াইটাকে সি ওয়াই ধরবেন, আর 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 ই, ক্লিয়ার বিষয়টা? তিনটা অ্যাট্রিবিউট জানলাম কিন্তু। ওকে, তো আমরা এখন বানাবো, বলেন তো সার্কেল বানাবো। এই যে সার্কেল, সার্কেল ট্যাগ নিছি, এই যে সার্কেল এসভিজির মধ্যে সার্কেল বানাইতেছি আমরা, মানে একটা ভেক্টর গ্রাফিক্স বানাবো, সেটার নাম কি সার্কেল। ওকে, সার্কেলের কয়টা অ্যাট্রিবিউট হয় আমরা একটু আগে দেখে আসলাম, তিনটা না? তিনটা, একটা এক্স এর ভ্যালু, আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এই যে সি ওয়াই বলবেন, আর একটা কি রেডিয়াস লাগবে, তাই না? আর এই যে তিনটা ভ্যালু দিলে আপনার সার্কেল কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে ধরেন যে আমি বললাম যে এক্স কোঅর্ডিনেট থেকে তোমার ডিসটেন্স হচ্ছে 40, এক্স কোঅর্ডিনেট থেকে, ওয়াই থেকে তোমার হচ্ছে 40, এবং যে পয়েন্টে গিয়ে ওরা মিলিত হবে ওই পয়েন্ট থেকে তুমি হচ্ছে 40 রেডিয়াসের একটা সার্কেল বানাই দিবা, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, অ্যাকচুয়ালি আমরা এই যে সার্কেলটা কিন্তু দেখতেছি, দেখছেন তো? অ্যাকচুয়ালি ও রেডিয়াসটা কই থেকে কাউন্ট করছে সেটা বুঝতে পারছেন? সেটা হচ্ছে এই যে ওর প্যারেন্টকে, সার্কেলের প্যারেন্ট হচ্ছে এসবিজি, এসবিজির প্যারেন্ট প্রোগ্রেস, প্রোগ্রেসটা আর কি যে এরিয়াটা ডিফাইন করা আছে সেই এরিয়া থেকে হচ্ছে এই 40 এক্স এ, 40 ওয়াই এ। আমরা যদি 140 দিই, সাইড বাই সাইড তো দেখা যাইতেছে, তাই না? 140, 140 দিলাম এটা, আর এটার রেডিয়াস ধরেন যে এবার আমরা 100 দিলাম, 100 রেডিয়াসে সার্কেল বানাবে। তাহলে আলটিমেটলি এই যে দেখেন, এই যে ঢাকা পড়ে গেছে না? কারণ এটি তো প্রোগ্রেসের জায়গা ছিল, এটা এই যে আপনার হচ্ছে যে এসবিজির জায়গা তো এতটুকুই ছিল। এসবিজির যদি আমি একটা ইয়ে দিয়ে দিই, উইথ আর হাইট দিয়ে দিই, যে এখানে উইথ দেওয়া যায় নাকি জানি না, যদিও আমি নিজেও এসবিজি অতটা ইউজ করি না। এটা ধরেন যে আপনার উইথ হচ্ছে কত দেব, এটার উইথ হচ্ছে আপনার ধরেন 500 পিক্সেল দিলাম, আর আপনার হচ্ছে যে হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল। এই বাইরে গেল কেন? এটা হচ্ছে আপনার 500 পিক্সেল, তাহলে আলটিমেটলি এরকম আসছে। এটার একটা স্টাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে জিনিসটা, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি আমার ওই ইয়াটা মানে কতটুকু সেটা বোঝা যাবে। এই যে দেখছেন, এই যে টোটাল এসভিজিটা কিন্তু এতটুকু, মানে প্যারেন্ট এই যে এক্স থেকে গেছে কত, 40, 140, এক্স থেকে 140 গেছে, রেডিয়াস হলো 100। আমি যদি বললাম এক্স থেকে তুমি হচ্ছে 300 যাও, থেকে ওটাই যাও, তাহলে 300 চলে গেছে, দেখছেন? এই যে ওয়াই থেকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আমাদের ঠিক মতোই কাজ করতেছে, ঠিক আছে? তাহলে সি এক্সটা হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, সি ওয়াইটা হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট, আর আর তো হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াসটা যদি বাড়ান তাহলে বৃত্তের সাইজ বড় হবে, আর রেডিয়াস কমাইলে বৃত্তের সাইজ কমে যাবে, তাই না? আলটিমেটলি এইটাই দাঁড়াইতেছে। এই যে
তো সার্কেল বানাইতে পারবেন তো, তাই না সবাই? কি ব্যাপার? আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ কি জানো বললেন একজন, ভেরি ইন্টারেস্টিং এটা। হ্যাঁ এটা মজা আছে, কিন্তু মানে বেশি ডিপে যায় না, শেষে কিন্তু বিপদে পড়ে যাবেন। মানে এসভিজি খুবই প্যারাডক্স জিনিস আছে, ঠিক আছে? মানে অনেক মানে যখন কমপ্লেক্স ভেক্টর বানাতে গেলে তো অবশ্যই কমপ্লেক্স অ্যাট্রিবিউট লাগবে আপনার, তাই না? আলটিমেটলি কিন্তু আপনার তখন অনেক মানে ঝামেলা পড়ে যাবে। আচ্ছা যাই হোক, তা আমরা অত ডিপে আজকে না যাই ওই এসভিজি নিয়ে, কারণ আমাদের অতটা দরকার পড়বে না, যদিও এখন একটু পরে হিজিবিজি হয়ে যাবে, আরো জিনিস আছে। তো আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে সার্কেলটা দরকার পড়বে, এই সার্কেলটা হচ্ছে আমাদের এক্স থেকে 38 দূরে যাবে, আমাদের ওয়াই থেকে 38 দূরে যাবে। এটা ক্যালকুলেটেড একটা ভ্যালু, আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই। আর রেডিয়াস হচ্ছে 36, এরকম একটা সার্কেল আমাদের দরকার এখানে, ঠিক আছে? এইটাই দরকার। আচ্ছা তো এই এতটুকু হচ্ছে সেলসের মার্কআপ, এটা নিয়ে তো কারো প্যারা নাই। সেলসের মার্কআপ নিয়ে কারো প্যারা আছে? এই যে সেলসের মার্কআপ নিয়ে আই গেস কোনো প্যারা নাই। না ভাইয়া, ওকে তো আমরা কি করব, এই যে সেলসের যে মার্কআপটা আছে এটা কি কপি মারব, এটাকে কপি মেরে এক্সপেন্সের জন্য জাস্ট এখানে বসা এডিট করব, আর কিচ্ছু কাজ নাই। এখানে সেলসের জায়গায় এই জায়গায় হয়ে যাবে আমাদের হচ্ছে এক্সপেন্সেস। হ্যাঁ এক্সপেন্সেস ক্লাস দিলাম, দেন এইখানে আইকনটা হচ্ছে আমরা এক্সপেন্সের একটা আইকন, মানে আলাদা একটা গ্রাফ নিয়ে আসি। মানে আমি র্যান্ডমলি গ্রাফ নিচ্ছি, আপনারা হচ্ছে একটু মিলাই টুলে যদি ভালো কিছু পান তাহলে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। এবং এইখানে যা আছে তাই থাকবে, এখানে এইখানে হচ্ছে আপনার টাইটেলে লেখা থাকবে হচ্ছে এক্সপেন্সেস বা টোটাল এক্সপেন্সেস, এরকম কিছু একটা লেখা থাকবে। টাকার অঙ্কটা হয়তো আমি একটু কমাই দেই, সেটা ধরেন যে আপনার আগে দিয়েছি 44, এটা হচ্ছে অর্ধেক দিই, 44 অর্ধেক হচ্ছে $22,321 দিলাম, ঠিক আছে? আর এইটার হচ্ছে পার্সেন্টেজ কত ছিল, 90, তাহলে 90 আর এটা হচ্ছে কত ভাই বলেন ভাই? 11:40 বাজে। আচ্ছা 11:40 বাজে, সমস্যা নাই। না মানে 12টার কথা বলছেন তো, এই জন্য মানে আপনাকে টাইমটা স্মরণ করে দিলাম যাতে হচ্ছে ওইটা ইয়া হয়। আচ্ছা তো এইটা ডিজাইন করতে কালকে লেগে যাবে, তো আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ আগামীকালই ক্লাস হবে, আগামীকাল কিন্তু বুধবার, আগামীকাল হবে তার পরের দিনও হবে, মানে টানা কিন্তু 4 দিন ক্লাস, বুধবার বৃহস্পতিবার শুক্রবার। বুধবার সমস্যা নাই ভাই, আমরা ক্লাস করতে রাজি আছি ভাই। ওকে, কারণ হচ্ছে আমরা এই যে শুক্রবারের মধ্যে আমাদের ফুডের ওয়েবসাইটটা শেষ করতে হবে। ওকে এটা 75% দিলাম, এটা তো কোনো প্যারা নেই, আর যা আছে তাই। এটারে কপি করলাম, মার্কআপটার হচ্ছে আমি ইনকামের জন্য একটা বানাই, সেটা হচ্ছে যে ইনকাম এইখানে গাই, এখানে হচ্ছে কি হবে এটা ক্লাস, এটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি এটা কপি পেস্ট ছাড়া কোনো কাজই নাই। এটা হচ্ছে যে আর একটা আমি নিয়ে দিলাম, ধরেন যে ইনকাম হয়েছে তাই গ্রোথ এরকম কিছু একটা দেখাই। এইখানে এই আইকনটা বসায় দেই, এইখানে হচ্ছে এটা আমাদের কি করলাম, এটা এই যে এটা, আচ্ছা আইকন 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 দেখা যাইতেছে, তো এটা হচ্ছে আমাদের ইনকাম, টোটাল ইনকাম, টোটাল ইনকাম ওটা ক্যাপিটাল হয়ে গেছে। আচ্ছা টোটাল ইনকাম এখানে হচ্ছে টোটাল টোটাল এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস হয় না টোটাল এক্সপেন্স হয় তো, তাই না? টোটাল এক্সপেন্স, হ্যাঁ টোটাল এক্সপেন্স। আর এটা হচ্ছে ইনকামটা একটু বেশি দেই, দুইটার মাঝামাঝি দেই না, তাহলে হচ্ছে ধরেন যে এটা মাঝামাঝি না ভাইয়া, ওই যে টোটাল সেলস এর থেকে আপনার এক্সপেন্স, ও সরি সরি, ওটা তো ইনকাম হবে ওটা, তাহলে কত হবে এটা কি ক্যালকুলেট করা, মানে এটা তো আপনার হচ্ছে এই 20 এর মতোই দেই নাকি অর্ডার করছি, মানে এটা ক্যালকুলেট করার তো টাইম নাই এখন। হ্যাঁ এই জন্য আর কি দিতেছি, আপনারা ক্যালকুলেট করে নিন, সমস্যা নেই। আর এইটা হচ্ছে আমাদের এটা এটার পার্সেন্টেজটা ওই এটার থেকে একটু কম, 22, এটা তাহলে এটা 70 করে দিই, তাহলে 70, 75, 90, তাহলে সার্কেলটা বানাইতে আমাদের জন্য একটু ইজি হবে। আচ্ছা এটা একটু কম করি, এটা হচ্ছে 60 করি, 60, 75, আচ্ছা 90, সার্কেলটা হচ্ছে এইভাবে আমরা মানে ইয়ে করব, রাউন্ডিং করব। তো এই ছিল অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি, এটা এইটা হচ্ছে আমাদের মার্কআপ হচ্ছে যে উপরের এই তিনটা বক্সের মার্কআপ, এইটা বক্স এর। আচ্ছা ও তিনটা বক্সের মার্কআপ আসছে, তো এখন এই তিনটাকে আমরা হচ্ছে স্টাইল করব আস্তে ধীরে, প্যারা নাই চিল।
তো আমরা এইখানে যাই মার্কআপে, সেটা হচ্ছে আমাদের এই যে একটা কমেন্ট আছে, কমেন্টটাকে নিয়ে আসি এবং এইখানে হচ্ছে আমরা কমেন্টে এখানে বলে দেই এটার নাম কি জানো? মিডল না ভাইয়া, এটা মনে হয় মেইন 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 সেকশন, মেইন সেকশন। ওকে, তো এটা এইভাবে রেখে লাভ নাই, এখন এটা ফুল স্ক্রিন করি, এটা ডানে নিয়ে আসি এবং এটা হচ্ছে এরকমই থাকুক। এটা শর্টকাট আমি ইউজ করতেছি, দেখ জানান কেউ, এই যে আমার এই যে এখানে হচ্ছে 1 নম্বর আইকন, এটা এটা 2 নম্বর আইকন। আমি যদি উইন্ডোজ বাটন অন দেই তাহলে হচ্ছে আমার ক্রোম ওপেন হলো। উইন্ডোজ ভাই অল্টার ট্যাব দিলে মনে হয় আসে, তখন একটু ঝামেলা হয়, মানে অল্টার ট্যাব দিলে হয়। অল্টার ট্যাব বলতে আমি এটা কনভিনিয়েন্ট আমার কাছে, উইন্ডোজ অন উইন্ডোজ 2 এইভাবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার হ্যান্ডি মনে হবে তখন। যাই হোক, আমরা হচ্ছে আমাদের ইয়ে করি, কি বলে এটাকে, মেইন সেকশন কে টার্গেট, মেইন সেকশনে কাজ করি, মেইন সেকশন কে টার্গেট করি। মেইন সেকশনে হচ্ছে আমরা প্রথমে কি করব, আমি একটু মানে দ্রুত করার ট্রাই করতেছি, ঠিক আছে, যেন অনেক একটু কভার করা যায়। মার্জিন টপ 1.4 rem, টপে মার্জিন দিলাম, ঠিক আছে। মেইনের মধ্যে আমাদের যে ইনসাইটস আছে, ইনসাইটস বানাটা খেল দেখেন তো, ঠিক আছে না, ইনসাইটস, ওকে ঠিক আছে, ইনসাইটস আছে। এর ডিসপ্লে গ্রিড করব, ডিসপ্লে গ্রিড করব, কয়টা কলাম হবে, তিনটা 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 হবে, এটা তো চোখ বন্ধ করে বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আমি রিপিট ফাংশন ইউজ করব, তিনটা সমান। আপনি চাইলে অন এফআর অন এফআর অন এফআর দিতে পারেন, একই জিনিস, বাট আমি যদি এখানে 1/3 এফআর রিপিট দেই, তিনটা কলাম প্রত্যেকটা অন এফআর জায়গা নেবে। ওকে, গ্রিড টেমপ্লেট কলাম কমপ্লিট, এবং প্রত্যেকের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিই 1.6 rem। মাইকটা মিউট করেন কাইন্ডলি, এটা হচ্ছে রেকর্ড হচ্ছে, তো ওইখানে রেকর্ডে ওই নয়েজ হলে ঝামেলা দেখা দেয়, আবার কথা ওভারল্যাপ হয়। হ্যাঁ, ওকে, এখন এই ইনসাইডের মধ্যে কিন্তু অনেক ডিপ আছে, দেখছেন। আমি যদি ইনসাইডের মধ্যে গিয়ে যদি দেখেন এখন যদি টার্গেট করি কি ঝামেলাটা হয়, এই যে ডট ইনসাইড, ইনসাইডের মধ্যে আমাদের কিন্তু সেলস আছে একটা, আবার একটা এক্সপেন্সেস আছে, আর একটা ইনকাম আছে। আমি চাচ্ছি তিনটে একসাথে টার্গেট করতে, তাহলে কি করব জানেন? এই যে আমরা কিন্তু অনেক দিন আগে চাইল্ড সিলেক্টর শিখছিলাম না, এই যে অ্যারো, রাইট অ্যারো, মনে পড়ে যে ইনসাইডের মধ্যে ডিরেক্ট চাইল্ড কারা? দেখেন এই যে ইনসাইড যে আছে, এই যে ইনসাইড, এইটা ডিরেক্ট চাইল্ড হচ্ছে এই যে সেলস, এই যে এক্সপেন্স, আর একটা হচ্ছে ইনকাম, ডিরেক্ট চাইল্ড। এটা তো বুঝছেন, এই সিলেক্টরটা রাইটারও দিছি। আচ্ছা, কেউ না বুঝলে ওই সিএসএস ক্লাসে কিন্তু সিলেক্টর সম্পর্কে বলানো বলা হয়েছে, কম্বিনেটরস। ওকে, ডিরেক্ট চাইল্ডকে ও শুধু টার্গেট করবে, ডিরেক্ট ডিপ যেগুলো। ওকে, আপনি চাইলে কিন্তু এখানে ইনসাইড ডট সেলস লিখে কমা দিয়ে আবার ইনসাইড ডট এক্সপেন্স এভাবে কিন্তু করতে পারতেন, তখন তিনটা লাইন হতো এখানেই, তাই না? ওই কাজটা না করে আমি ডিরেক্ট ডিপ করে, তখন সিএসএস একটু বড় হয়ে যেত এই আর কি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার হোয়াইট, কালার হোয়াইট। তারপর হচ্ছে আমরা প্যাডিং নেব, আমরা কিন্তু প্যাডিং উপরে বানায় আসছি, এটা কি হলো, প্যাডিং উপরে বানায় আসছি, সেটা হচ্ছে ভেরিয়েবল কার্ডের জন্য একটা প্যাডিং আমাদের দরকার সেটা। ওকে, বর্ডার রেডিয়াস বানাইছি আমরা, ভেরিয়েবল কার্ডের বর্ডার রেডিয়াস। ওকে, তারপরে প্রত্যেকটার উপরে আমরা মার্জিন টপ দেব, মার্জিন টপ 2 rm করে মনে করেন প্রত্যেকটা কার্ডের উপরে। দেন প্রত্যেকটা কার্ডের বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো কিন্তু আমরা বানায় আসছি অলরেডি, সেটা হচ্ছে আমাদের কোথায় বক্স শ্যাডোটা, এই যে বক্স শ্যাডোটা, ঠিক আছে। এবং এদেরকে আমরা হোভার ইফেক্ট দেব, এবং সেজন্য আমরা ট্রানজিশনটা ইউজ করব, ট্রানজিশন ভেরিয়েবল ট্রানজিশন। ওকে, এখন আমরা ইয়া দেই, যদি দেখি তাহলে যে এরকম জিনিস আসছে, দেখছেন যে নিচে সব কিছুই মোটামুটি রেডি, এলিমেন্টগুলোতে হাত দেয় না এখনও, এলিমেন্টগুলোকে হাত দিলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এখন ইনসাইড ডিপ, এই ডিপকে একটা হোভার ইফেক্ট দেবো। হোভার ইফেক্ট কি, কিছুই না, একে ছুঁয়ে দিলে শ্যাডো হারায় যাবে, ঠিক আছে। তাহলে এই যে বক্স শ্যাডো আমি করে দেবো হচ্ছে নান,
তাহলে কি আপনি যখন হোভার করবেন তখন বক্সটা চলে যাইতেছে, দেখা যাইতেছে যে বিষয়টা কিন্তু অস্থির। হ্যাঁ ক্লিয়ার? জি ভাই। ইয়েস স্যার। ওকে 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 ওকে। এখন তাহলে আমরা যেটা করব সেটা কি জানেন, এই যে প্রত্যেকটা ডাইরেক্ট চাল যে ডিভ আছে, ডিভের মধ্যে কি আছে দেখেন, স্প্যান আছে, আই আছে, নাই আছে, ঠিক আছে। এটাকে নিলাম, এর মধ্যে কি আছে, স্প্যান আছে, আই আছে, ওইটাকে একটু কাহিনী করা লাগবে। সেটা কি, ওর একটা কালার দিয়ে আসতে হবে। কালার কি? সেটা হচ্ছে কালার, কালার প্রাইমারি, কালার প্রাইমারি। আচ্ছা কালার প্রাইমারি দিলাম, তারপরে হচ্ছে এর ফন্ট সাইজটা একটু বাড়াই, সেটা হচ্ছে 2 আরিয়ান। তাহলে যদি যা দেখি তাহলে কি হয়, আইকনটা আসছে, এই যে কালারটা প্রাইমারি নিচে একটু বড় হয়েছে আকারে, ঠিক আছে, এর বেশি একে আর স্টাইল করার দরকার পড়বে না আমাদের। ওকে এবার আমাদের যাইতে হবে কোথায়, এই যে প্রত্যেকটা ডিভের মধ্যে যে মিডেলটা আছে, ঠিক আছে, এই মিডেলের মধ্যে যাইতে হবে। এই মিডেলকে, মিডেলের মধ্যে দেখেন চাইল্ড কয়টা, দুইটা, একটা দুইটা। তাহলে এদেরকে যেহেতু আমাদের পাশাপাশি দেখাইতে হবে, আমরা কিন্তু ছবি দেখে বুঝছি, পাশাপাশি দেখাতে হবে, তার মানে কিন্তু ওইটাকে ফ্লেক্স মারা লাগবে। তাহলে ডিভের মধ্যে আমাদের যে যে মিডেল আছে, মিডেল আছে, এখনো বলেন যে এইখানে কেন আমি ডিভ নিতেছি, এই যে ডাইরেক্ট চাল ডিভ নিচ্ছি, কেউ যদি না বলে একসাথে হয়ে যায়, বুঝতে পারছি, মানে একটা গেলে একসাথে হয়ে যায়। বলেন এখানে তো মিডেল সবগুলো আছে, তার মানে আমি যদি শুধু মিডেল ধরি তাহলে তো আমার হয়ে যাচ্ছে, বুঝে নাই, এখানে তো সবগুলা ক্লাস মিডেল দেয়া আছে, সব হ্যাঁ তার মানে সবগুলো আমি মিডেল ধরলে হয়ে যাবে, বাট ডিসেন্ডিং সিলেক্টর তো তাহলে হইলো না আপনার, মানে ডিসেন্ডিং সিলেক্টরের তো এটা প্র্যাকটিস চলতেছে, বুঝছেন, এই বলছিলাম না লাস্ট প্রজেক্ট ছাড়া বাকিগুলো ডিসেন্ডিং এর প্র্যাকটিস। ভেরিয়েন্স ডিজাইন যদি আবার মিডল নামে অন্য কোথাও দিই তখন তো ফের আবার এটা, হ্যাঁ অন্য কোথাও হইতে পারে, বাট আমাদের এই ডিজাইনে হয়তো মিডল ইউজ আছে আরেক জায়গায় আছে, যাই হোক, তো ডিসেন্ডিংটা দরকার আমাদের। হ্যাঁ তো আমরা ক্লাসের নাম এমন ভাবে দেব, আমরা আমাদের ডিজাইনে আইডি ইউজ করব না, ওকে, কারণ আইডি ইউজ করাটা অ্যাকচুয়ালি উচিত না, ঝামেলা করতে পারে, কারণ একই এলিমেন্ট আমরা অনেক জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আইডি চেঞ্জ করে একটা ক্লাস বসানো লাগবে। সো ক্লাসের নামটা আমরা এমন ভাবে দেবো যে প্রত্যেকটা ক্লাস ইউনিক, ওকে, মানে এই ধরেন যে এই সেকশনের এই ক্লাসগুলোর সাথে পরের সেকশনের ওই ক্লাসগুলো কোনো মিল থাকবে না, মানে ইউনিক একটা জিনিস আমরা তৈরি করবো, ইউনিক একটা জোন, তাহলেই তো হয়ে গেল যে সব ডিরেক্ট ক্লাসগুলো সিলেক্ট করে দিলেই হয়ে গেল, ঠিক না বিষয়টা? জি ভাইয়া। কিন্তু আমাদের এই পর্যায়ে এসে আমাদের ডিসেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, মানে এই যে ডিসেন্ডিং সিলেক্টর ইউজ করে করে যে আমরা সিলেক্ট করতেছি, এতে আমাদের ব্রেনটা আসলে মানে প্রাচুর্যতা পাইতেছে, বুঝছেন, এটা জি ভাইয়া, কোনটা পরে কেমনে কি হবে, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার বলে আমি এই প্রজেক্টগুলোতে এরকম ডিসেন্ডিং মারতেছি, বুঝতেও সুবিধা হচ্ছে, এই জন্য টাইমটা লাগতেছে প্রজেক্ট করতে, এটা আপনারা চিন্তা করেন নাই এখন বলে দিলাম, এই জন্যই টাইমটা লাগতেছে। ওকে ডিসপ্লে ফ্লেক্স, মিডলের চাইল্ড কারা, লেফট আর হচ্ছে প্রোগ্রেস, এরা দুজন পাশাপাশি চলে গেল, কই গেল, এই যে গেল, ওকে ভালো কথা। এবং এদেরকে আমরা বলে দেবো কি, অ্যালাইন আইটেম সেন্টার চোখ বন্ধ করে জাস্টিফাই কন্টেন্ট, এই যে স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চলে যাবে, মাঝখানে ফাঁকা জায়গা জমি ফাঁকা রেখে দেবে, তো বিষয়টা হচ্ছে এইরকম। তো এইখানে এইগুলা এটা স্টাইল না করা পর্যন্ত কাহিনী দেবে না, তো আমরা পরে দেখতেছি, সমস্যা নাই, লেক্স সেন্টার স্পেস বিটুইন। এখন হচ্ছে ইনসাইডের মধ্যে আমরা একটু স্টাইল করি, যে এইগুলো স্টাইল করে আসি, তারপরে এটাকে হাত দিচ্ছি, এটা গ্যাসে সমস্যা নাই, ওটাকে সিস্টেম করতে হবে, বুঝছেন, এসবিজি তো এই জন্য। তো আমরা হচ্ছে H3-কে টার্গেট করব, ঠিক আছে, এই দেখেন ইনসাইডের মধ্যে আমাদের এই H3 আছে, ইনসাইডের মধ্যে। তো আমরা এখন হচ্ছে যাই মেইনে যাই, দেন হচ্ছে আমাদের ইনসাইডস, ইনসাইডের মধ্যে আমাদের হচ্ছে H3। এখন এই জিনিসটা জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, এখন এভাবে না ইউজ করলে হবে, কারণ ইনসাইডের মধ্যে ডিরেক্ট H3 কিন্তু এখানেই আছে, সো এইখানে গিয়ে আমার ডিপটাকে সিলেক্ট করা লাগলো না, এভাবে দরকার নাই। তো আমরা হচ্ছে মার্জিন দিতে হবে H3-র, মার্জিনটা কেমন হবে সেটা হচ্ছে উপরে অনারিয়াম, ঠিক আছে, হ্যালো ডানে বাই 0, নিচে হচ্ছে একটু কম 0.5 মার্জিন, তাহলে জিনিসটা এরকম দাঁড়াইলো, উপরে একটু বেশি নিচে কম, তারপরে এইরকম ফন্ট সাইজ
ফন্সাইজটাকে আমরা অনারিয়াম করব, তাহলে একটু বড় হইলো আপাতত। দেন হচ্ছে আমরা এবার কাজ করব হচ্ছে আলটিমেটলি আমরা ওই প্রোগ্রেসটাকে নিয়ে একটু কাজ করি, ঠিক আছে। এইটা টাকার অঙ্কটা ঠিক আছে, টাইটেলটাও ঠিক আছে, এই প্রোগ্রেস পার্টটাকে নিয়ে এখন আমাদের হচ্ছে কাজ করতে হবে আলটিমেটলি। ওকে, তো আমরা আমাদের মেইনে যাই। মেইনে যাওয়ার পরে আমাদের যে ইনসাইটস আছে, ইনসাইটে যাওয়ার পরে আমাদের যে প্রোগ্রেসটা আছে, এই যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসের মধ্যে চাইল্ড কারা, এসবিজি আর একটা হচ্ছে এই ডিভ, এর বাইরে কি কেউ আছে? না ভাইয়া, ওকে, এসবিজি আর হচ্ছে নাম্বার। তো প্রথমে কি করতে হবে, প্রোগ্রেসটাকে পজিশন রিলেটিভ দিয়ে আসতে হবে, কারণ আমরা একটু কাজ করব। প্রোগ্রেসটাকে প্যারেন্ট ডিভটাকে পজিশন রিলেটিভ দিয়ে আসলাম, এর একটা উইথ দিতে হবে, ঠিক আছে। প্রোগ্রেসের উইথ আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেসের উইথ মনে করেন যে আমরা 90 পিক্সেল দিলাম, হাইট 90 পিক্সেল দিলাম, মানে ফিক্সড একটা উইথ লাগবে, না হলে এটা ঝামেলা করতেছে, বুঝছেন। এটার মধ্যে আটকাইতে হবে একে। এবং আমরা প্রোগ্রেসের যেটা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দেব 50%, তাহলে এটা সার্কুলার হবে, বর্ডার রেডিয়াস 50%। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি দেখি, তাহলে আমরা প্রোগ্রেসটাকে দেখতে পারবো, দেখছেন এই যে প্রোগ্রেসটা। এবার কিন্তু এই যে সাইড বাই সাইড গেছে, বুঝছেন, আলটিমেটলি এসবিজিটা কিন্তু পুশ করেছিল বাম সাইডে, মনে আছে বিষয়টা, মানে প্যারেন্টকে নিয়ে পুশ করেছিল, যার জন্য জাস্টিফাই কন্টেন্ট কাজ করতেছিল না, ক্লিয়ার বিষয়টা। ওই লাল কালারটা কি, ওটার কন্টেনার, মানে ওটা যে মেইন কন্টেন্ট, এটা প্রোগ্রেস, ঠিক আছে, ওইটাই, মানে ওটা লাল যে কালারটা ওটা হচ্ছে উইডার ওয়েট হচ্ছে 90 পিক্সেল 90 পিক্সেল। তো এইখানে একটু ঝামেলা হইতে পারে, তো এই জায়গাটা মনোযোগ দেন, সেটা হচ্ছে এই ইনসাইডের মধ্যে আমাদের কিন্তু এসবিজি আছে, এই যে এসবিজি, এর ভিতরে আছে সার্কেল, একে টার্গেট করব এখন। এই সার্কেলটাকে কি বানাই দেখেন, তো আমরা মেইনে যাব, মেইনে যাওয়ার পরে আমাদের যে ইনসাইটস আছে ইনসাইটসে গেলাম, দেন ইনসাইটসে যাওয়ার পরে আমাদের হচ্ছে এই প্রত্যেকটারই তো প্রোগ্রেস আছে, তাই না? তো আমরা ধরেন যে প্রোগ্রেসটাকে নিলাম, এই যে প্রোগ্রেসটাকে নিলাম, প্রোগ্রেসের মধ্যে এসবিজি আছে, এসবিজির মধ্যে কি আছে, সার্কেল, সার্কেলটাতে পরে আসি, আগে এসবিজির একটু কাহিনী করে আসি। সেটা এসবিজির একটা উইথ দিতে হবে, হাইট দিতে হবে। উইথ ধরেন যে আমি দিলাম 8 আরিয়াম সাপোজ, এখন এসবিজি যদি অ্যাসপেক্ট রেশিও দেই অন বাই অন, তাহলে আলটিমেটলি হাইট কত হবে, 8 আরিয়াম হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এসবিজির মধ্যে যা সার্কেল আছে এইটাতে একটু কাহিনী করব, যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হবে, বাট জিনিসটা আমরা দেখি আস্তে ধীরে। তো এটাকে হচ্ছে আমি কিভাবে রাখলে দেখা যাবে, এইটাকে দেখি শুধু, তাই তিনটাকে বোঝা যাবে। হ্যাঁ, এসবিজি, এসবিজির মধ্যে যে সার্কেল আছে একে একটু কাহিনী করি, এসবিজির মধ্যে সার্কেল, তো এটা আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট একটু বুঝতেছেন কিনা তাইলে হবে। সার্কেল, আমরা একটা জিনিস জানি কম বেশি, সেটা হচ্ছে এটা যদি সার্কেল হয়, সার্কেলের যে মাঝখানে যে কালারটা থাকে, এই ভিতরে যে কালারটা থাকে, এই কালারটাকে বলা হয় ফিল কালার, ঠিক আছে। এবং বাইরে এই যে স্ট্রোক, যেটা এই যে কালো বর্ডারটা আছে না, এই যে কালো, এটাকে বলা হয় স্ট্রোক, এটা মোটাও হয় আবার চিকনও হয়, এখানে একটা বর্ডারের মতো কিন্তু বর্ডার না, এটাকে বলা হয় স্ট্রোক। বাইরের পার্টটা হচ্ছে স্ট্রোক, যারা গ্রাফিক্স ডিজাইনার তারা জানে ভালো মতো, বাইরের পার্টটা স্ট্রোক এবং ভিতরের পার্টটা ফিল, এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন, ঠিক আছে। ফিল কোনটা আর স্ট্রোক কোনটা এটা বুঝছেন। তো আমি এখন এই সার্কেলটার, এই যে সার্কেলটা আমি টার্গেট করছি, এই সার্কেলটার ফিল কালার কি আছে এখন, ব্ল্যাক না, ব্ল্যাক কালার আছে না, এটাকে নান করে দিলাম, তাহলে মাঝখানের ফিল কালারটা কিন্তু চলে গেল। আমি কি দেব এখানে, স্ট্রোকের কালার দেব, তো আমি যে স্ট্রোক লিখে কালার দেব কি, আমাদের প্রাইমারি কালার দেব, ঠিক আছে, আমাদের স্ট্রোকের কালার দরকার, এই যে কালার প্রাইমারি দিলাম, তাহলে এই যে প্রাইমারি কালার কিন্তু চলে আসছে স্ট্রোক, দেখছেন। এখন স্ট্রোকের একটা উইথ দিতে হবে, মানে কতটুকু মোটা হবে, বর্ডারের মতোই কিন্তু, ঠিক আছে। স্ট্রোকের উইথ ধরেন যে আমি দেব হচ্ছে 14 দিলাম, কাটা পড়ে গেছে ওটা পরের কথা, কিন্তু 14 হয়েছে নাকি,
আচ্ছা হইছে, এটাকে একটা জুম করি তাহলে ভালো দেখা যাবে তো। এই যে এখন ভালো মতো বোঝা যাবে। আচ্ছা ভালো মতো বোঝা যাবে না আসলে, এই ফুল সাইজটা দরকার আমাদের। আচ্ছা স্ট্রোক উইথ তো ক্লিয়ার, আপনি যদি এটা বাড়ান কমান তাও হবে। এই যে 10 দিছি তো 50 দেই তো, 50 দিলেই অবস্থা, 15 দিলেই অবস্থা। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে হচ্ছে, হ্যালো জি ভাইয়া, এটাকে একটু সরায় নিয়ে আসি তো। এটা দেখেন লেফট সাইডটা খায় গেছে, রাইট সাইডটা খায় গেছে, বুঝছেন তো? এটাকে আমরা হচ্ছে একটু সরায় আনবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। সেটা হচ্ছে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম দুই দিকেই ট্রান্সলেট করতে হবে, সরায় আনতে হবে এক্স ওয়াই। তো প্রথমটা এক্স থেকে হচ্ছে আমি 5 পিক্সেল সরালাম ডান দিকে সরলো, এবং ওয়াই থেকে নিচের দিকে 5 পিক্সেল সরালাম, আলটিমেটলি যে কাট অফ ভাবটা পড়ছিল ওটা চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? তবে কাটা পড়ছিল কেন? এটা কাটে আছে, এটা মানে 14 হবে। এই যে বললাম না যে 14 দিলে যে ক্লিয়ার হয়ে যায়, এটা ক্লিয়ার মানে ওইটা ডিফাইন করা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হলো পুশ করে কেটে গেছিল, ওটা মানে আপনার স্ট্রোক বেড়ে গেছে যার জন্য এই সাইজটা ম্যাচ করে নাই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে, এই যে দেখেন আমি তো এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি। এই যে দেখছেন এটা তো পুশ করে অল টাইম লেফটে, তো আমি যখন এই যে 15 দিছিলাম, 15 দিলে কিন্তু ওই যে একটু কাটা পড়ে সাইড সুইট দেয়া, বুঝছেন? আর আমি যদি এই যে ট্রান্সফর্ম না করতাম তাহলে এই যে কাটেই যেত, ভিতর থেকে কিছু আসতেই না, ঠিক আছে? তো ট্রান্সফর্ম করলে ওই যে এখানে দেখাইতেছে, তো এটা 14 হবে। হ্যাঁ আর এটা আমি সরাইলাম, এই কয় লাইন তো ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাই ক্লিয়ার। সামনে আরো চ্যালেঞ্জ আছে, ওকে। এখন হচ্ছে এই সার্কেল গুলোকে আমরা হচ্ছে যে প্রোগ্রেস বারের মতো বানাবো, মানে সার্কুলার প্রোগ্রেস বার, প্রোগ্রেসিভ বার বলে যেটাকে। আচ্ছা আপনারা কি প্রোগ্রেসিভ রক সং শোনেন? না ভাইয়া শোনেন না, তো তো দুঃখের বিষয়। তো আমি একটু বলি বোঝার জন্য, প্রোগ্রেসিভ রক সং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে কখনো একটু স্লো যাবে মিউজিক, কখনো ধরেন যে মিউজিক টিউজিক আর একটু ফাস্ট যাইতেছে, মানে আর একটু মানে পটেনশিয়াল নিয়ে বাজাইতেছে, আবার কখনো ধরেন আবার স্লো বাজাইতেছে, আবার বেশি বাজাইতেছে, মানুষের হার্ট বিটের মতো ভাইয়া। হার্ট বিটের সাথে উদাহরণ দেই নাই, কারণ এখানে একটা টার্ম ইউজ করব যার জন্য আমি প্রোগ্রেসিভ রক মিউজিকের কথা বললাম, ঠিক আছে? তো ধরেন যে এখানে কেসটা হচ্ছে যে যে সব পার্টে এই যে আপনার স্লো বাজাইতেছে মিউজিক, সেই পার্টগুলোকে আমি রেড কালার দিয়ে মার্ক করলাম। এই পার্টগুলোতে তারা হচ্ছে কি স্লো স্লো যাইতেছে, স্লো রক সং যাইতেছে, তো এই তিনটা পার্ট, ঠিক আছে? এই তিনটা পার্ট আর হাই পিচ গুলোকে আমি হচ্ছে এইখানে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ফাস্ট যাইতেছে এইগুলোকে আমরা হচ্ছে ব্লু কালার করলাম, ঠিক আছে? এখন কেন করছি, এখন আপনাকে যেটা বুঝতে হবে এখান থেকে, সেটা হচ্ছে এই স্লো থেকে এই ফাস্ট যাওয়ার যে পার্টটা, এদের যে ডিস্টেন্স, ঠিক আছে, এইটাকে আপনি আপাতত অফসেট বলেন, ওকে? কি বলবেন? অফসেট। আবার এইখান থেকে এইটার যে ডিস্টেন্স, এটা কি অফসেট না অফসেট? কতটা দূরে আছে এটা থেকে, এখান থেকে অফসেট আছে না? জি অফসেট। ক্লিয়ার বিষয়টা? এবং এই মাঝখানের যে গ্যাপটা, এই এদের মধ্যবর্তী মানে এখান থেকে এইখানে, মানে বিষয়টা বুঝেন কিন্তু, এই স্লো থেকে এই ফাস্টে যে ডিস্টেন্সটা, এইটাকে বলা হচ্ছে অফসেট। সাপোজ ক্লিয়ার এখনো হন নাই, ঝামেলা আছে এখানে। এইখান থেকে এইখানকার ডিস্টেন্স কিন্তু অফসেট, বাট এইখান থেকে এইটার থেকে এইটা যে গ্যাপটা সৃষ্টি করছে, এই গ্যাপটুকুকে বলা হইতেছে ড্যাশ অ্যারে, ঠিক আছে? এটা একটা ড্যাশ, এটা একটা ড্যাশ, মানে স্কিপ করা হয়েছে এই পার্টটুকু, বুঝতে পারছেন বিষয়টা? এই পার্টটুকে আমি স্কিপ করে এইটাকে অফসেট বলতেছি, মানে বোঝা গেছে নাকি ঝামেলা হয়েছে? মাথার উপর দিয়ে গেল। আচ্ছা বিষয়টা আর একবার ক্লিয়ার করি, এই জন্য আমি এক্সাম্পলটা নিছি। দেখেন এখানে কিন্তু কালার কিন্তু আমি রেখে দিছি, এটা বোঝেন ভাইয়া? 12টা বাজে। আচ্ছা বাচ্চা সমস্যা নাই, আমি 30-40 মিনিট হয়তো ক্লাস নেব, এই পার্টটুকে ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখেন লালটা কি, জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা হচ্ছে ড্যাশ অ্যারে, ক্লিয়ার?
জি ভাই, এবার কি বুঝতে ক্লিয়ার? মানে দুটো মানচিত্র একে, দুটো দেশের মাঝে মধ্যবর্তী যে স্থান, নো ম্যানস ল্যান্ড, ক্লিয়ার? এটা হলো ড্যাশ অ্যারে। জি ভাই বুঝতে পারছি। সবাই ক্লিয়ার হোয়াট ইজ ড্যাশ আমি অ্যারে? ক্লিয়ার ভাইয়া। ওকে, এখন ড্যাশ অ্যারে আমাদের বানায় বানায় কাহিনীটা করা লাগবে। চলেন, সার্কেল আছে কয়টা দেখেন? তিনটা তিনটা সেলসের একটা, মিডিয়া এক্সপেন্সের একটা, আর হচ্ছে আর একটা কি, এই যে মেইনে যাব, ইনকাম ইনকাম মেইনে যে আমরা হচ্ছে ইনসাইটস, ইনসাইটসে গেলাম। ইনসাইটসে যাওয়ার পরে যে আমাদের যে সেলস আছে, সেলসের মধ্যে যে আমাদের এই এসবিজি আছে, এসবিজির মধ্যে যে আমাদের সার্কেল আছে, একে টার্গেট করি। আলটিমেটলি কোন সার্কেলটাকে টার্গেট করছি বলেন তো? সেলসে যে সার্কেলটা আছে প্রথমটা, এই যে প্রথম সার্কেলটা, এটা কি দেখি আপাতত। এই যে এখানে কোডটা খেয়াল করেন, সার্কেল, এই সার্কেলটাকে আমরা 90% এর মতো একটা বারের, মানে 90% ফিল করে আছে এরকম কিছু একটা দাঁড় করাবো, যার জন্য কাহিনীগুলো করতেছি। সেটা হচ্ছে কি, প্রথমে বলছিলাম কি আমি, এই যে স্ট্রোকের সার্কেলের কিন্তু স্ট্রোক, তাই না? স্ট্রোকের কিন্তু যে ড্যাশ অফসেট যেটা বলছি, ডিস্টেন্সটা, ঠিক আছে, 10 করে দিলাম। এখন কিছু বোঝা যাইতেছে না, এটা ধরেন আমি স্ট্রোক অফসেট ধরেন 100 করলাম, তাও কিছু বোঝা যাবে না। ধরেন এটাকে 10 রাখলাম। আর একটা জিনিস আছে না বললাম, যে ড্যাশ অ্যারের কথা বললাম না, ওই জিনিসটা লাগবে, যে ড্যাশ অ্যারে, এটা ধরেন যে আমি 100 দিলাম, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এটা অফসেট হয়ে গেছে, ড্যাশ অফসেট, এটা হয়ে গেছে। এই যে অ্যারে, এই যে দেখছেন এটা কি হলো, অর্ধেকটা খেয়ে গেছে, ঠিক আছে। আবার ধরেন যে আমি এইখানে এই 10 দিই, দেখেন ড্যাশ এর 10। আবার ধরেন যে আমি ড্যাশ অফসেট ধরেন যে আমি এখানে 50 বাড়াই, এইখানে হচ্ছে যে আমাদের এখানে ধরেন যে আমি প্রথমে যেটা করব, ড্যাশ অ্যারেটাকে 100 দিয়ে শুরু করি, 100 দিলাম। আর এইটাকে ধরেন যে আমি দিলাম হচ্ছে 20, আমরা একটা জিনিস স্কিপ করে আসছি, এটা কাটা কাটা তো আসার কথা না। এই যে এখানে যে যে দাগ দেখতেছেন, এটা স্মুথ করে, যেমন যে বর্ডার রেডিয়াস ইউজ করে না, তো এখানে তো বর্ডার রেডিয়াস নাই। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানেন, স্ট্রোক লাইন ক্যাপ, স্ট্রোকে যে লাইন ক্যাপ, মানে ওই যে মানে সাইড দিয়ে আর কি কেমন হবে ওটা, তো আমি এটাকে কিন্তু রাউন্ড করে দিতে পারি। এই যে রাউন্ড করলে ওটা, ওই যে এই যে আমি এটা চাচ্ছিলাম, এই যে দেখছেন, এই যে রাউন্ড হয়ে গেছে, মানে স্ট্রোকের লাইন ক্যাপ, মানে লাইন ক্যাপ বলতে লাইনটা যে পয়েন্ট গিয়ে শেষ হয়েছে ওই পয়েন্টে, ওই পয়েন্টটা কেমন হবে সেটা হচ্ছে, মানে রাউন্ড হবে, হ্যাঁ রাউন্ড হবে, এটা বোঝানো হচ্ছে সেটা। এটা হলো এই জিনিসটা। ধরেন আমরা এখানে অনেক কিছু করি, চলেন এইটা এই অফসেট আর ড্যাশ অ্যারে দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকম কাহিনী এখানে করতে পারবো। ধরেন যে আপনি ড্যাশ অফসেট দিলেন হচ্ছে -30, আর ধরেন যে এই যে এই জিনিসটা কিন্তু ঘুরে গেল, দেখছেন, মানে -30 অফসেট দিলাম, তারপরে এখানে ধরেন যে আমি দিলাম হলো 200। তাহলে ড্যাশ অ্যারে আপনি যখন এই নাম্বারটা যখন বাড়াবেন, তখন সার্কেলটা মানে বেশি বাড়বে, ফিল হবে, বেশি ফিল হবে। এখানে 250 দেন, তাহলে 250 দিলে হয়তো কিছু হচ্ছে না এই জন্য, তো আমি যদি একটু কমাই, ধরেন যে 150 দিলাম, তাহলে একটু কমলো, আস্তে আস্তে কমতেছে। তো এটা অফসেট আর অ্যারেটা আর কি দুটা রিলেটেড, বুঝছেন? তো আমি যদি এখানে এর অ্যাঙ্গেলটা ঘুরে দিতে চাই, ক্যালকুলেট করে এই যে 70 দিলাম, 70 দিলে হচ্ছে যে এরকম হচ্ছে, এদিকে -70। ভাই এখন তো ধরেন আমার দরকার হচ্ছে 60% এর প্রোগ্রেস বার লাগবে, তো আমি যদি -70-80 যেটা দিচ্ছি, এটা তো আসলে মানে এটা হচ্ছে না, কোনটা হচ্ছে না, ওই ওইটা ভুলে যান আপনি, ওই 90% দিছেন ওইটা ভুলে যান, এইখানে আগে বানান। ওই 90% এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওইটা কাজ করবে কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে এই মানগুলোকে চেঞ্জ করা লাগবে, বুঝছেন? ওই 90% বলতে এখানে 90% এর কোনো মানে মূল্যায়ন নাই এখানে, ওটাকে বানান সার্কেলটা ঠিক মতো, তাহলে হবে। তো আমি একটা মানে এই অ্যাঙ্গেলটাকে ঠিক রাখি, যে অ্যাঙ্গেলটা দুটো যদি সেম দিই তখন কি মানে পুরোটা মিলে যাবে? এটা সেম দিলে তো এটা হইলো না, এটা হচ্ছে যে অফসেটটা হচ্ছে আপনার এই যে 150 দিছেন আপনি, ঠিক আছে, আপনি ধরেন যে এটা 50 দেন, তাহলে দেখেন যে একদিকে আসতেছে, ঘুরতেছে আর কি, বুঝছেন? যে এটা অ্যাকচুয়ালি কোন দিকে মুখ করে থাকবে, স্ট্রেটটা কোন দিকে ওটা থাকবে দিয়ে বুঝা হচ্ছে এবং গ্যাপটা ড্যাশ কতদূর অফসেট থাকবে, হচ্ছে কোন দিয়ে হবে ওটা বুঝায়, এই মানে যে কোন দিকে মুখ করে মাইনাস থাকবে। মাইনাস, হ্যাঁ আপনি যদি এটা হচ্ছে যে -50 দেন,
তাহলে দেখেন এই যে এইদিকে ঘুরছে। আবার যে হ্যাঁ আমি যদি 50 দেই তাহলে হচ্ছে দেখেন এইদিকে ঘুরলো। আবার ধরেন যে আমি যদি 100 দেই, 100 দেই তাহলে এইদিকে ঘুরলো। এইভাবে এটা রাউন্ড করতেছে। -100 দিলে এটা বিপরীত ঘুরবে, -100 দিলে বিপরীত ঘুরবে কিনা তা জানি না, তবে এইদিকে ঘুরতেছে। ঠিক আছে, তো অফসেটটা এটা হলো অ্যাকচুয়ালি আপনার এক্সপেরিমেন্ট করতে হবে যে অ্যাকচুয়ালি কোন দিকে আপনি এটা চাচ্ছেন, এই ক্যাপটা, এই মানে সার্কেলটার স্টেটটা আপনি কোন দিকে চাইতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এই দুটো একসাথে রিলেটেড কাজ করে, বুঝছেন? তো অ্যাকচুয়ালি আমাদের যেটা দরকার সেটা আগে দেখি নাকি, জি আমাদের ভাই। যেটা দরকার এই সার্কেলটাকে কি করতে হবে। যে 50 করছি 50 হয়ে গেছে, বুঝছেন? এই যে 10 করছিলাম না আগেরবার, এই যে অনেকগুলো ভাগ হয়ে গেছিল, এই যে প্রত্যেকটা ড্যাশ হয়ে যাইতেছে, বুঝছেন? ক্লিয়ার বিষয়টা হয়ে যায়। 5 করলে যেরকম থাকে গ্যাপ গ্যাপ, 20 করি এই যে, এই যে গ্যাপ গ্যাপ হচ্ছে, দেখছেন? এই যে ড্যাশটা আস্তে আস্তে যদি বাড়ান তাহলে একটা একটার সাথে মিলে যাবে। এখন দুইটা পার্ট আছে, 40 করলে তিনটা পার্ট ছিল, দেখছেন? এই যে ড্যাশ গুলা মিলতেছে আস্তে আস্তে। তো এই যে 100 করছি, সবগুলো ড্যাশ মিলে একটা ড্যাশে পরিণত হয়েছে। এখন আমি যদি বাড়াই এটা, জিনিসটা আস্তে আস্তে বাড়বে। তো আমাদের লাগবে 90%। তো 90% আমরা বানানোর চেষ্টা করি কিছু একটা দিয়ে। এরকম ধরেন যে আমাদের সেলসের মধ্যে যে ইয়াটা আছে এটা আমরা 30 করে দিলাম, মনে করেন যে এইদিকে গুলো, এটি 90% হয়ে গেছে, হয় না? এটা মাঝখানে একটু গ্যাপ যাচ্ছে, এটাই 10%। ক্লিয়ার বিষয়টা? এটা যদি আপনি 100 দেন তাহলে হচ্ছে যে বেশি খাওয়া হয়ে গেল, তাই না? এরকম বিষয়টা। তো আমরা এটা 200 দেব, ধরেন ড্যাশ আরো 200 দিলাম, তাহলে হচ্ছে অনেক বেশি জায়গা নিয়ে সে ফিল আপ দিল, মনে হয় এবং পারফেক্ট ভাইয়া। -30 দিলে এই এই অ্যাঙ্গেলে সে মুখ করে থাকলো, এরকম আর কি। হ্যালো, 180, 180 দিলে কাজ করবে? 180 দিলে এটা, এটা তো মনে হইতেছে আমার কাছে কত পার্সেন্ট হইতে পারে এটা, এটা এই গ্যাপটুকু, হ্যাঁ 20% হইতে পারে। সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে 190 দিই, 190 দিলে আই গেস এটা পারফেক্ট, আর কিছু চেঞ্জ করতে বলেন না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা চলে। তো এই যে ড্যাশ আর ড্যাশ অফসেট আর ড্যাশ অ্যারে, এটা যে দুইটা রিলেটিভলি কাজ করতেছে এটা তো বুঝতে পারছেন, যে অ্যাঙ্গেলে মুখ করে রাখছি এটা এত পার্সেন্ট, ওটা এত পার্সেন্ট, তাই না? এটা -20 দিলে কোন দিকে থাকে? এই যে এইবার ঠিক আছে, একদম ডান দিকে মুখ করে আছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে না, হরাইজন্টালি আই গেস, ঠিক আছে, ওকে। তো এরকম থাকলেই হইলো, এটা 90% আমরা বুঝে নিছি, বাকি কাজ জাভাস্ক্রিপ্টের, আমাদের কোনো কাজ নাই এখানে। যে অ্যাকচুয়ালি মাইপ এমএপ করার জিনিস এগুলো আমাদের না, জাভাস্ক্রিপ্ট নিজে ক্যালকুলেট করে দিবে যে তুমি যদি 100% পর্যন্ত নিতে চাও তাহলে তোমার স্ট্রোক কত হবে, ড্যাশ অফসেট কত হবে, ও নিজে ডিসাইড করে দেবে, সব ক্যালকুলেট করে দেবে, কিছুই করা লাগবে না আপনার। মানে এখন আমরা মূলত একটা আন্দাজ অনুযায়ী 90% বানাইলাম হ্যাঁ, ভাই, জাস্ট ওটা দেখা যাইতেছে আর কিছু না, ফাংশনাল তো করতে পারবোই না, তো এটা করার কোনো দরকার নেই। এখন পরের সার্কেলে যাই, চলেন। পরের সার্কেলটা কিসের? এটা সেলসের না কিন্তু, সেটা হচ্ছে এক্সপেন্সেস এর, এক্সপেন্সেস। তো এই এসবিজি নিয়ে কিন্তু কেউ মাথা ঘামান না প্লিজ, কারণ এটা কিন্তু আপনার মানে ভবিষ্যতে কিন্তু বানাইতে হবে না, এগুলো কিন্তু আপনার কপি পেস্ট মারতে হবে, বুঝছেন? কপি পেস্ট, এগুলো কেউ বানায় না ওইভাবে, বানায় কারা, যারা হচ্ছে সারাদিন এসবিজি বানায় তারা এগুলো বানাবে, বুঝছেন বিষয়টা? এগুলো আপনার কাজ না। এই যে এইখানে লিখি তাহলে হচ্ছে এই সার্কেলটা দেখা যাবে, কোড দেখা যাচ্ছে তো? জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এক্সপেন্সের এর জন্য তাহলে আমাদের আরেকটা দিতে হবে, হচ্ছে অফসেট দিতে হবে। এর জন্য ধরেন যে অফসেট আমরা আপাতত 50 দেই, দেখি কি আসে। স্ট্রোক ড্যাশেরে 180 ওই দিয়ে গেছে, এটা হচ্ছে 75%, তাই না? তো আন্দাজে আমরা একটু কিছু বানাই, তো এটা দিছিলাম -20, তো আমরা এটা -20 দেই, -20 20 দিয়ে আর 190 দিছিলাম, এটা হচ্ছে 170 দিয়ে দেখি কি দাঁড়ায়। এটা 75% মনে হইতেছে কি আপনাদের কাছে? জি জি ভাইয়া, মনে হচ্ছে, মনে হচ্ছে 75%, না না ভাইয়া একটু কম হবে, 75-এর কম হবে এটা, মানে 175 দেন, মাইনাস 175। আচ্ছা, 175 বেশি হবে, 160 দিই, এটা 75 ঠিক আছে? হ্যাঁ ভাই এরকম বুঝে যাচ্ছে। আচ্ছা, এটা যদি ঠিক থাকে তাহলে একটু অ্যাঙ্গেলটা একটু নামাই দেই, এটা -30 -40, দেখছেন কেমনে নামাইতেছি? এটা ভাইয়া -35 দিলে আই গেস নামবে। এই যে এইভাবে এইভাবে মিলাইতে হয়, বুঝছেন? তো এই কাজ কি আপনার মানে সারাদিন বসে করার দরকার আছে? এটা জাভা স্ক্রিপ্টে দিবেন, ও সব মনে করেন যে পারফেক্টলি করে দেবে, কিছুই করা লাগবে না। এইটা ঠিক আছে, 75%, ওকে, এইটা 60% মিলাই, চলেন। মজা লাগতেছে না, আবার প্যারাও লাগতেছে, ঠিক না? আসলে
এটা নিয়ে মাথা ঘামানো কিচ্ছু না, আপনি নিজে এক্সপেরিমেন্ট করলেই মানে মিলাতে পারবেন। এই যে এসবিজি লিখলাম, মানে ইনকামের এসবিজি, তার মধ্যে যে সার্কেল আছে এই সার্কেলটাকে নিলাম। এখন এর লাগবে হচ্ছে আমাদের স্ট্রোক, তো আমরা উপরে যেটা ডিফাইন করছি ওইটা আগে নেব, ওইটা আগে নিয়ে দেখি। উপরে দিছি -30, তাই না? -30 নিলাম, দেন হচ্ছে স্ট্রোক ড্যাশ অ্যারে, স্ট্রোক ড্যাশ অ্যারে হচ্ছে উপরেরটা নিচে হচ্ছে কত 160, ওইটা দিয়ে দেই। তাহলে এটার মধ্যে এটা আসলো। এখন এইটাকে 60% বানাবো। 60% বানাইতে হলে কি আমাদের ড্যাশ অ্যারে কমাইতে হবে, কমাইতে হবে। তাহলে এটা আমরা 50 করে দেখি, 50 না আরো কমাই 120 দেব। 120-এ বেশি হয়ে গেছে, 130, 130 দিলে 140। এটা কি 60% মনে হইতেছে? জি ভাইয়া বলা যায়, একজন বললো, আর আরো কয়েকজন সম্মতি দেন। তার মানে কি আপনি ড্যাশ অ্যারো কমায় বাড়ায় কিন্তু আন্দাজ মোতাবেক একটা পার্সেন্টেজ দিতে পারলেন। এখন এইটার মুখটা একটু ঘুরিয়ে দেই, মানে এইটা -40%, হ্যাঁ এই এটার মুখগুলো একটু ঘুরিয়ে দেই, সেটা হচ্ছে -40 দেই। তাহলে এই দিকে হলো। এখন আমি চাইতেছি কি তিনটার মুখ তিন দিকে থাকবে, এটা ধরেন যে একদম নিচের দিকে আসবে, ধরেন যে -70 দেই, এটা থাকবে এইরকম, এইটা থাকবে হচ্ছে এই অ্যাঙ্গেলে, এই যে মাউস যেদিকে নিচ্ছে এই অ্যাঙ্গেলে, তাহলে হচ্ছে -10 দিই, এই যে এই অ্যাঙ্গেলে, ঠিক আছে? আর এইটা থাকবে হচ্ছে মনে করেন যে এটা থাকবে কোন অ্যাঙ্গেলে, এটা থাকবে এই অ্যাঙ্গেলে, ওকে এই অ্যাঙ্গেলে বানাই চলেন। তাহলে হচ্ছে এইটা এলে এই প্রথমটা এই অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এটা হচ্ছে আমি -100 দিই। -100 দিলে কি হলো, সব উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা আচ্ছা এইটারে নিয়ে এত ঝামেলা করতেছি কে বুঝতেছি না। -50 আই গেস ঠিক আছে, কিন্তু এটা 90 নাই, এটা হচ্ছে 90 কম হয়ে গেছে। আবার দেখছেন একটু নাড়াচাড়া করছি আর হচ্ছে ঝামেলা দিয়ে দিছে ভাই। ওই যে প্রথমে যেটা যে যেদিকে ছিল ওইদিকে ভালো ছিল ভাইয়া, -30 দিয়ে আর হচ্ছে আপনার 190 না কত দিছেন ওইটাই, মাইনাস কত ছিল ওটা, এটা কত ছিল, 10 10 আচ্ছা এইটা ঠিক আছে, সবাই কি সম্মতি দিবেন এটা ঠিক আছে? এটা নিয়ে আমি আর মানে লড়াইতে চাইতেছি না, কারণ হচ্ছে যে এটা মানে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে কি এইটা আপনি ডিরেক্ট যদি কপি করে বসেন কোনো সমস্যা নাই, বাট আপনি জিনিসটা বুঝতে পারলেন এইটাই মেলা, কারণ এটা খুব ঝামেলাটা জিনিস। এটা মানে মানে হাতে ধরে এটা চেঞ্জ করার মতো এই প্রপার্টি গুলো এরকম না, আসলে হাতে ধরে চেঞ্জ করার মতো কিছু না, এগুলো রেডিমেড থাকে, রেডিমেড থাকে ওখান থেকে নিয়ে আসতে তৈরি করা থাকে, বুঝতে পারছি ভাই। হ্যাঁ কারণ আপনি বুঝলেন জিনিসটা, খুব প্যারাদার জিনিস। ওকে আমাদের এইখানে মানে 95% কাজ শেষ, আমাদের শুধু দুইটা কাজ বাকি আছে, সবাই চলে যাইতেছে কারণ 12টা বেজে গেছে এই জন্য, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এইটা কমপ্লিট করে ক্লাসটা, ভাই আমি ঘুরতেছি ভাই, এইটা কমপ্লিট করে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাকিটুকু কালকে, হ্যাঁ বাকিটুকু কালকে, বাকিটুকু একদম ইজি আছে কালকে মারতে ক্লাস। যাই হোক, তো আমরা হচ্ছে মেইনে যাই, মেইনে যাওয়ার পরে আমরা হচ্ছে ইনসাইটে যাব, ওই যে পার্সেন্টেজ গুলো ওই যে সার্কেলের মধ্যে আনতে হবে আর কিচ্ছু না। জি তো আমরা হচ্ছে ইনসাইটস নিলাম, দেন হচ্ছে আমাদের যে প্রোগ্রেস আছে এই যে প্রোগ্রেস, তাহলে সার্কেল কে আপনি পজিশন রিলেটিভ দিতে হবে না ভাইয়া? পজিশন তো রিলেটিভ দিয়ে আসছি একটা, দেখেন নাই এই যে এই যে প্রোগ্রেস কে পজিশন দিয়ে আসছি আমরা, প্রোগ্রেস মেইন প্রোগ্রেসটা কি দিয়ে আসছি, প্রোগ্রেসের ওয়াইজ আমরা হচ্ছে এটাকে ইয়া করে দেব, পজিশন নাম্বারটাকে। তো পজিশন এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট পজিশন হবে, সেটা হচ্ছে আমরা টপ থেকে দেব হচ্ছে 0, দেন হচ্ছে আমরা লেফট থেকে দেব হচ্ছে 0, তারপরে আমাদের দিলে হচ্ছে জিনিসটা ওই জায়গায় গেল, বুঝছেন? এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে হাইট দিব, এটার একটা হাইট দিব, উইথ দিব, এই নাম্বারটার একটা হাইট উইথ দিব। আচ্ছা হাইট দিলাম হচ্ছে 100%, উইথ দিব 100%, যতটুকু জায়গা পায় সেটার জন্য। এবং এইটাকে আমরা সেন্টার করব কি দিয়ে জানেন, ওই ট্রান্সফর্ম প্রপার্টি দিয়ে আমরা করব না আর, এটা হচ্ছে আমরা এখন যেটা করব ফ্লেক্স দিয়ে করব। ওইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স বলি তাহলে সেন্টারে আনা যাবে না নাম্বারটাকে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন দেন কি অবস্থা, ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এইটাকে ডিসপ্লে ফ্লেক্স দেব, ডিসপ্লে ফ্লেক্স, দেন হচ্ছে আমাদের
align item center then হচ্ছে আমাদের justify content center দিলে এই জিনিসটা সেন্টারে আসলো দেন আমরা এখান থেকে font weightটাকে 600 করে দিই বোল্ড হবে font weight 600 তাহলে আলটিমেটলি এরকম আসলো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করি এখন কিন্তু এটা সার্কেলের মাঝে আসছে ঠিক আছে এবং নিচের যে স্মল টেক্সটটা আছে এটাকে হচ্ছে আমরা একটু কাহিনী করি সেটা হচ্ছে যে মেইনের মধ্যে আমাদের যে ইনসাইটস আছে এবং এর মধ্যে যে স্মল আছে আপনারা এইটুক প্রজেক্ট করে রেখে দিবেন এটাকে ডিসপ্লে ব্লক করি কারণ স্মল হচ্ছে ইনলাইন এলিমেন্ট এটাকে মার্জিন টপ দেওয়া যাবে না ব্লক না করলে ঠিক আছে জানেন তো বা তো জানতাম ইনলাইন ব্লক দিলে হয় ব্লকটা আজকে হ্যাঁ এইটাকে যদি আপনি ব্লক বা ইনলাইন ব্লক না করেন তাহলে হচ্ছে এটা মানে মার্জিন টপে নিচে তো মার্জিন দেওয়া যায় না তো ডানে বাই কাজ করবে হ্যাঁ ডানে বাই শুধুমাত্র কাজ করবে ইনলাইন এলিমেন্টে তো আপাতত এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের এই মেইন সেকশনের কাজ বুঝছেন মেইন সেকশনে একটা টেবিল আছে এই এর নিচে একটা টেবিল হবে ছোট একটা টেবিল এবং ডানে একটা পার্ট আছে ওই জিনিসটা আমরা কালকে 9টা থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব তো 9টা যদি কারেন্ট টাইম ঠিক থাকে তাহলে হচ্ছে এই পার্ট আর এই পার্টটা করে ফেলবো প্রজেক্ট শেষ তো আপনারা এতটুক জিনিস করে ফেলেন ঠিক আছে আজকালকের মধ্যে করে ফেলেন তো এখন ক্লাসটা ইন করা হচ্ছে